আমি বুয়া ডাক্তার না, আমি রিয়েল। তুমি মেট্রিক পাস, তুমি নীলক্ষেত থেকে অ্যাপ্রন আইডি কার্ড বানাইছো। হ্যাঁ, আমি ঘাবড়ে গিয়েছি, নার্ভাস হয়ে গিয়েছি। এমবিবিএস এর ফুল মিনিংটা কি? ভাই একটু পরে বলছি, সরি। সিসিইউ, সিসিইউ বলছি ভাই, অপারেশন ওটি মিনিস্টো হচ্ছে অপারেশন থিয়েটার। আর ইউর ফুল মিনিংসটা হচ্ছে, আর ইউ না, আর এক্স এর ফুল মিনিং অজ্ঞান করতে হচ্ছে আপনার, ই কি বলতে ইনলুশন ফুস করতে হয়, আলতা সেলিবি করার হচ্ছে যাতে বাচ্চা ঠিক মতো আসে কিনা, বাচ্চা একটু গার্ডেন ভাই। আর সম্প্রতি মুনিয়া খান, যিনি ভুয়া ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ছড়িয়ে পড়েছেন, এবং আমরা আজ রয়েছি তার সঙ্গে আমরা কথা বলবো। আপনি আসলে, আপনাকে বলা হচ্ছে ভুয়া ডাক্তার, আসলে আপনি কি? আমি ভুয়া ডাক্তার না, আমি রিয়েল। কেন বলা হচ্ছে ভুয়া ডাক্তার? কারণ আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়েছি, সে কারণে আমাকে ফাঁসানো হয়েছে। কেন আপনাকে ফাঁসানো হবে? কারণ তারা বাচ্চা পাচাই করতো, আমি এগুলো অনেক মাস যাবৎ দেখে যাচ্ছি, তো এগুলো নিয়ে আমি একটু লড়তে গিয়েছিলাম, ওনাদেরকে হুমকি দিয়েছিলাম। তো হুমকি দেওয়ার পরে তারা আমাকে এক সময় বাসা থেকে ফোন দিয়ে নিয়ে চলে গেছে হসপিটালে, দেন নেওয়ার পরে তারা আমাকে আটকে দিল, দুইটা রাত আমাকে আটকে রেখেছে। রাখার পর হচ্ছে তারা আমার কাছ থেকে স্বীকার উঠতে নিয়েছে, বলতেছে তুমি এটা বলবা তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, প্লাস বাচ্চাও দেওয়া হবে। তুমি বলবা তুমি মেডিকেলের স্টুডেন্ট না, তুমি মেট্রিক পাস, তুমি নীলক্ষেত থেকে অ্যাপ্রন আইডি কার্ড বানাইছো, এগুলো যদি আমি বলি তাহলে দেন আমাকে ছেড়ে দিবে, প্লাস বাচ্চাও আমাকে বলছে দিয়ে দিবে। তো আমি এগুলো চিন্তাভাবনা করে, কারণ হচ্ছে আমিও কিন্তু একটা এতিম মেয়ে, বাট হচ্ছে আমি একটা বাচ্চার কথা চিন্তা করে আমি আমার লাইফটাকে শেষ করে দিয়েছি। ওই মতো তারা আমাকে ছাড়ে নাই, আমি বলেছি ঠিকই বাট আমাকে ছাড়ে নাই তারা। আপনি ডাক্তার, তাহলে আপনি অপারেশন ওটির মিনিং কেন বলতে পারলেন না? যখন আমাকে একটা নিয়ে আমার ইন্টারভিউ নিয়েছে ওইখানে, আমি তখন ঘাবড়িয়ে গিয়েছিলাম, তখন আমি বলতে ই পাচ্ছিলাম না। হ্যাঁ, আমি ঘাবড়িয়ে গিয়েছি, নার্ভাস হয়ে গিয়েছি, আমি কখনো মিডিয়ার সামনে যাই নাই। আমি বলেছি, পরবর্তীতে আমি তাদেরকে ধাপে ধাপে প্রশ্নের অ্যান্সারগুলো আমি দিয়েছি, তারা সেই ভিডিওটা। আমরা একটু তাহলে জানি যে ওটির মিনিং কি আসলে? ওটির মিনিং হচ্ছে অপারেশন থিয়েটার। আর আইসিইউ? আইসিইউর মিনিংসটা হচ্ছে ইউর, একটু ভয়া কাটে। হ্যাঁ, সমস্যা নেই, বলেন একটু কাটে। হ্যাঁ, সমস্যা নেই, বলেন আপনি, আপনি সমস্যা সময় নেন। আইসিইউর মিনিংটা কি আসলে? একটু কাটেন ভাই, আমি বলছি। আইসিইউর মিনিংটা কি বলছি ভাই? অপারেশন ওটি মিনিংসটা হচ্ছে অপারেশন থিয়েটার। আর আইসিইউ? আইসিইউটা আমি বলছি। সিসিইউ বলছি স্যার। সিসিইউটা কি পারেন? সরি, সিসিইউ, সিসিইউ বলছি একটু। আইসিইউ ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল। আচ্ছা, আর যদি আমি বলি আবারও যে প্রেসক্রিপশনের কথা, যেটি বলা হচ্ছে আমরা সবসময় লক্ষ্য করি ওষুধের লেখার আগে আর এক্স লেখা থাকে, কেন হচ্ছে? ওষুধের ওষুধের প্রেসক্রিপশনের মধ্যে হচ্ছে নামটা, ওষুধ লেখার আগে ওইটা আর এস লেখা থাকে, ওইটা নিয়ম, ওইটা রুলস। আর এস, এস না এক্স, এক্স। আচ্ছা, আর এক্স কেন? মিনিংটা কি আসলে? আর এক্স এর ফুল মিনিং কি? আর ইউর ফুল মিনিংসটা হচ্ছে, আর ইউ না, আর এক্স এর ফুল মিনিং কি? হ্যাঁ বলছি ভাই, আফটার এইভাবে হচ্ছে ভিডিও। আচ্ছা, আরেকটু যদি আমি বলি যে MBBS, আপনি আপনি আসলে কিসে পড়াশোনা করেছেন একটু বলবেন কি? আমি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি, আর আমি MBBS হচ্ছে আপনার ন্যাশনাল মেডিকেল থেকে আমি ইন্টার্নি শেষ করলাম। আমাদের ডক্টরদের ইন্টার্নি হচ্ছে এক বছর। MBBS পাস করেছে? হয় না, এখনো আমার কমপ্লিট হয় নাই। আচ্ছা, তা MBBS নে পড়াশোনা তো করছেন? হ্যাঁ। MBBS এর ফুল মিনিংটা কি শোনা করছি আমি? MBBS এর ফুল মিনিংটা কি ভাই, একটু পরে বলছি। আচ্ছা, MBBS মিনিং পাচ্ছেন না আসলে আপনাকে, তাহলে একজন ডাক্তার যে তার প্রাথমিক শিক্ষার জায়গাটি আসলে বলতে পারে না, তাকে কি ভুয়া ডাক্তার বলা কি অপরাধ কিনা? না, এটা কেন ভুয়া ডাক্তার বলা অপরাধ হবে? অ্যাকচুয়ালি আমি ঘাবড়িয়ে যাচ্ছি, আমি কেন পারবো না, অবশ্যই পারবো, বাট একটু সময় দেন আমি বলছি একটু পরে। গ্যাসের ওষুধের গ্রুপগুলোকে আসলে কি কি কোন ধরনের গ্রুপের ওষুধ বলা হয় বলবেন কি? গ্যাস্ট্রিকের, গ্যাস্ট্রিক হচ্ছে যেমন অলমিনা ভাই, আমি বলছি একটু পরে ভাই। আমি যদি বলি আসলে অমিপ্রাজল আসলে কোন গ্রুপের ওষুধ কিংবা কি বলবেন? বাচ্চা যদি আলট্রাসোনোগ্রাফি, এটা আসলে কি কারণে করা হয়? আলট্রাসোনোগ্রাফি করার হচ্ছে যাতে বাচ্চা ঠিক মতো আসে কিনা, বাচ্চা শুকনার মধ্যে পড়ছে কিনা, বাচ্চা পানির পানি আসে কিনা পেটে, আর ইত্যাদি ইত্যাদি। এটা এই আর যদি বলা যে অজ্ঞান করা হয়, ডাক্তার ডাক্তার সব কিছু বিষয় জানে, অবশ্য করে, এটা এটার আসলে কোন প্রক্রিয়া করে একটু বলবেন কি? এটা হচ্ছে যখন আমরা সিজার করাই, তখন ওই ক্ষেত্রে তাকে অবশ করে আমরা সিজার করাতে হয়। কি কি ব্যবহার করা অজ্ঞান করতে? অজ্ঞান করতে হচ্ছে আপনার ই কি বলতে ইনলুশন ফুস করতে হয়। কি ইনজেকশনটা, সেটা কি ইনজেকশন? ভাই ধরুন তো আমি
বলতে পারবেন কি? আমরা আবারও যদি অনেকটা সময় নিলাম MBBS ফুল মিনিংটা কি এখন যদি আবার একটু বললাম, অনেকটা সময় নিলাম। আচ্ছা একটু রেস্ট নিয়ে, আইসিইউ একটু রেস্ট নিয়ে বলছি। আচ্ছা সিসিইউ, সিসিইউ ভালো থাকবেন আর আশা করি ভুয়া ডাক্তার পরিচয় বাইরে আসল ডাক্তারের পরিচয় লাভ করবেন।